আজ শুভ পঞ্চমী তিথি, আলোক সজ্জায় সেটে উঠেছে রামকৃষ্ণ মিশন শিলং। এটি 75তম বর্ষ দুর্গাপূজা, মায়ের মূর্তি শিলং আসমের মুক্তির সূচনা হয়। পূজনীয় পশুপতি মহারাজ নিজেই মুক্তি করতেন এবং নিজেই মৃত্তিকা দ্বারা দুর্গা পূজা করতেন এবং তার সাথে মিশনে বিগত অনেক বছর এই দুর্গা মূর্তি হয়ে থাকে এবং এখানকার ভলেন্টিয়াররা অর্থাৎ স্বেচ্ছাসেবক প্রায় এক মাস দু মাস আগে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে ধরে নানাবিধ কাজে নিহিত থাকে। আমাদের আজ শুভ পঞ্চমী, সেই পঞ্চমী পূজা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেলকে, আমাদের রজত যিনি প্যান্ডেল করেন অত্যন্ত দক্ষতার সঙ্গে এই প্যান্ডেলটা তৈরি করেছেন, তার লোক তারা সাজসজ্জায় যিনি নিজেই ঠিক করেছেন, তিনি আশ্রমকে অত্যন্ত ভালোবাসেন, এখানকার বঙ্গবাসীদের কাছে আশ্রম একটা হৃদয়ত। আমিও ছোটবেলা থেকে দুর্গা পূজা করেছি স্বেচ্ছাসেবক হিসাবে, এখানকার এবার পূজা করছেন ব্রহ্মচারী প্রসাদ মহারাজ, বেলুড় মঠ থেকে এসেছেন এবং তন্ত্রধারক আমাদের দেবাশী বাবু শিক্ষক অঙ্কের লাবণ বেঙ্গলি বয়েজ হাই স্কুলের, আর পাশে জয়জ্যোতিধর, পূর্বে তার বাবাও এই স্বেচ্ছাসেবক কাজে সব কিছু দায়িত্ববান নিয়ে কাজ করতেন। আসুন পুজো আমাদের বেলুড় মঠে শারদীয়া দুর্গা পূজা ঐতিহ্যগত তাৎপর্য হল 1901 সালে স্বয়ং স্বামী বিবেকানন্দ দ্বারা এই পূজা প্রথম অনুষ্ঠিত হয় এবং পরম আরাধ্য শ্রী মা শারদা দেবী এই পূজার সময় বেলুড় মঠে উপস্থিত ছিলেন স্বামীজিরই ইচ্ছা অনুসারে। শ্রী শ্রী মায়ের নামে এই পূজার সংকল্প করা এবং আজও সেই ধারাই চলে আসছে। আসলে সন্ন্যাসীগণ সংকল্প করে কোনো পূজা বা বৈদিক ক্রিয়াকাণ্ড করার অধিকারী নন বলে আদর্শ গৃহস্থাশ্রম শ্রী মা যদিও ত্যাগ তপস্যায় তিনি সন্ন্যাসী রশিরমণি নামেই বেলুড় মঠে দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। বিষয়টা খুবই অভিনব এই কারণে যে
শ্রীশ্রীমায়ের দেহত্যাগের এত বছর পরেও সেই একই ধারায় মিলন মঠে পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এখন পূজা চলছে। স্বামীজি যে কল্পনা করতেন শেষে মাকে জ্যান্ত দুর্গার উপর প্রতি বছর মৃন্ময়ী মূর্তিতে, কি সেই চিন্ময়ের অধিষ্ঠান? আমরা এও জানি স্বামীজি আগমনী গান বড়ই ভালোবাসতেন এবং নিজেও গাইতেন। স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও স্বামীজির কণ্ঠে আগমনী গান শুনে সমাধিস্ত হয়েছিলেন। বেলুড় মঠেও স্বামীজি প্রায় একটি আগমনী গান গাইতেন। তার প্রিয় বিল্ল বৃক্ষতলে বসে গানটি হল গিরিকণে সময় শুভকালে পূজে গণপতি পেলাম হৈমবতি চাঁদের মালা যেন চাঁদ সারি সারি বিল্ল বৃক্ষ মূলে পাতি আপদ গণেশের কল্যাণে আগমন ঘরে আনবো চণ্ডী পরে শুনবো চণ্ডী আসবে কত দণ্ডী জোটা জোটা ধারে। এখন আমাদের পূজা চলছে। Here is the divine, 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 here is the divine